আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকের ভিডিওতে আমরা যে বইটি নিয়ে কথা বলবো তা হচ্ছে এই বইটি, যার নাম হচ্ছে পুরুষোত্তম। এটি একটি নতুন একটি বই, মাত্র কয়েকদিন আগে বইটি প্রকাশিত হয়েছে। তো ভাবলাম যে আজকে আপনাদের এই বইটির ব্যাপারে একটু বিস্তারিত বলি, যেন আপনারা বইটি পড়ার ক্ষেত্রে এবং কেনার ক্ষেত্রে আগ্রহী হয়ে ওঠেন। তো এই বইটি হচ্ছে তাইমুল্লাহ আব্দুর রহমানের লেখা এবং এটি অনুবাদ করেছেন আশিক আরমান নিলয় এবং এটি সম্পাদনা করেছে সিফাত ই মোহাম্মদ। তো এই বইটি প্রকাশিত হয়েছে সিরাত পাবলিকেশন থেকে এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে 167 টাকা, যা নাকি আপনারা যে কোনো অনলাইন শপে 110 থেকে 130 টাকার মধ্যে অবশ্যই পেয়ে যাবেন। তো এই বইটির নামটি একবার দেখুন, নাম হচ্ছে পুরুষোত্তম, মানে উত্তম পুরুষ। তো আমাদের চোখে উত্তম পুরুষ কারা? আমাদের চোখে উত্তম পুরুষ হচ্ছে যারা নাকি অন্যদের সাথে খারাপ ব্যবহার করে, যারা নাকি রাস্তার মধ্যে কলার উপর করে হাঁটে, যাদের নাকি চুলের কালার নীল কালার থাকে। তো এই রকম যারা থাকে তাদেরকে আমরা বলি হলো উত্তম পুরুষ, তাই না? আসলে কি তাই? আসলে কিন্তু তা না। আমাদের চিন্তা হবে যে আসলে উত্তম পুরুষগুলো কারা। উত্তম পুরুষ হচ্ছে তারাই যারা নাকি আমাদের নবীজির আদলে বা আমাদের নবীজি যেভাবে চলতে বলেছেন সেভাবে চলে। তো আমাদের নবীজি কীভাবে চলতে বলেছেন, তো আমাদের নবীজি যেভাবে চলতে বলেছেন তা জানার জন্য তো আপনাদের বইটা পড়তে হবে। কারণ এই বইটিতে লেখা আছে যে 44 ways to manhood, মানে ম্যানহুডের জন্য 44টি আপনাদেরকে ওয়ে দেয়া আছে। সেখান থেকে আপনি দেখে নেবেন যে কী কী করতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা উত্তম পুরুষ একদম ইসলামিক আলোকে কীভাবে হতে হবে। তো এই বইটির কথা বলবো যে এই বইটিতে 44টি ওয়ে আছে। তো 44টি ওয়ে যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে কি আপনারা বইটা কিনবেন বলেন? তো বইটা তো আর কিনবেন না, তাই না? তো আমি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথমে 11টি শর্ত দেওয়া আছে, 11টি শর্ত দেওয়ার পরে আপনাকে 33টি উপদেশ দেওয়া আছে। 33টি ওয়ে যদি আপনি চান যে আপনি নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন তাহলে আপনাকে আগের 11টি শর্ত পূরণ করতে হবে। তো এই 11টি শর্ত আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কারণ শর্তটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটি আপনারা আইডিয়া নিয়ে যান যে কী কী করতে হবে। তো এই 33টি উপদেশ কিন্তু এমন কোনো উপদেশ নয় যা নাকি আপনারা আগে কখনো শুনেননি। আপনারা এগুলো সবাই জানেন কিন্তু এগুলো আমরা মানতে পারি না। তার জন্য আমি মনে করি এই বইটি একটি ভালো হেল্প করবে আপনাদের সবার জন্য, কারণ এই বইটিতে সহজ করে ছোটো ছোটো করে লেখা আছে উপদেশগুলো, যা আপনারা যখন পড়বেন আপনাদের কাছে ভালো লাগবে। এবং বইটি খুব একটা বেশি বড় না যে আপনাকে অনেক কষ্ট করে পড়তে হবে, যে কেউ এই বইটি পড়তে পারবেন। এই বইটির ব্যাপারে যতটুকু বলেছি আমি আশা করি যথেষ্ট হয়েছে, কারণ বেশি কিছু বললে তো বইটি সব কিছু বলাই হয়ে গেল, তখন আপনারা পড়ে কী করবেন, তাই না? তো এই বইটি নিয়ে কয়েকটি লাইন আছে যা নাকি আপনাদের জন্য আমি বাছাই করে রেখেছি। তো সেই লাইনগুলো আমি আপনাদেরকে শোনাবো। বই পড়ে জ্ঞান লাভ হয়, কিন্তু সেই জ্ঞানের প্রকৃত বুঝ আল্লাহর এক বিশেষ উপহার। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেন, কাঙ্ক্ষিত ফল পেতে বান্দার উচিত আল্লাহর কাছে তার প্রতিটি নাম ধরে ধরে দোয়া করা। কোরআনকে যারা অবহেলা করে কোরআন তাদের কাছ থেকে হারিয়ে যেতে থাকে। দুনিয়ার সবচেয়ে বড় শাস্তি হলো যেটা তকদিরে নেই তার প্রতি আকাঙ্ক্ষা তৈরি হওয়া। পিতামাতার উচিত প্রথম 7 বছর সন্তানের সাথে খেলাধুলা করা, পরের 7 বছর তাকে শিক্ষা দেয়া, আর এরপর থেকে তার বন্ধু হয়ে যাওয়া। পুরুষের বিশৃঙ্খল জীবনের একটি কারণ একাকিত্ব। সম্মান হারানোর দ্রুততম রাস্তা হলো প্রতিশ্রুতি ভঙ্গ করা। বই থেকে বের করা লাইনগুলো আপনারা শুনলেন, কেমন লাগলো আপনাদের কাছে? আশা করি ভালোই লেগেছে। আরও কিন্তু অনেকগুলো লাইন ছিল, সময় বেশি লাগবে তাই আমি খুব একটা বেশি লাইন বললাম না, কিন্তু বইটি পৃষ্ঠাতে ছোট হলে কি হবে, অনেকগুলো লাইন আমি খুঁজে পেয়েছি যা নাকি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনাদের সাথে কয়েকটি শেয়ার করলাম মাত্র। তো আশা করি আমি যাই শেয়ার করেছি বা বইটির ব্যাপারে যাই বলেছি আপনারা বইটি কেনার ক্ষেত্রে আগ্রহী হয়েছেন, এবং আশা করি আপনারা সবাই এই বইটি পড়বেন এবং সংগ্রহে রাখবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আমাদের আবার দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখবেন। আর একই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে যাবেন, ঠিক আছে? তাহলে বিদায় নেই, আসসালামু আলাইকুম সবাইকে।